নমস্কার বন্ধুরা, কুইকা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তেল ছাড়া শুটকির তরকারি বেগুন দিয়ে। এখানে আমি তিন চারটা বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে পরিষ্কার ধুয়ে নিলাম। আর এখানে আমি চন্দন শুটকি নিলাম, চন্দন শুটকিকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিলাম। আর এখানে বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা নিলাম, এগুলোকে মিক্সিতে পরে পেস্ট করে নেব। আর এখানে বড় থেকে দুটো পেঁয়াজকে এইভাবে কুচি করে কেটে নিলাম। আর এখানে দুটো টমেটোকে আমি ছোটো সাইজে দুটো টমেটোকে এইভাবে টুকরো করে কেটে নিলাম। আর তার সাথে নিয়ে নিলাম এখানে রসুন, ছয় সাতটা রসুনের কোয়া নিলাম। এদিকে গ্যাস অন করে আমি একটা কড়াই গরম বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা আমার গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিলাম শুটকি গরম জলে। যেহেতু এটা তেল ছাড়া শুটকি তরকারি রান্না করলাম করবো, তার জন্য আমি এখানে গরম জল দিয়ে দিলাম, চন্দনা শুটকি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, আন্দাজ মতো হলুদ গুঁড়ো তো দিয়ে দিলাম। দিয়ে আবার শুটকির সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি যে কাঁচা লঙ্কা নিলাম, রসুন নিলাম, এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এই পেস্টটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এদিকে যে আমি টমেটো টুকরো করে কেটে নিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে যে কেটে রাখা ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা বেগুন, বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুন দিয়ে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিটের পরে ফিরে এসেছি, ঢাকাটা তুলে নিলাম। দেখেন বেগুনের থেকে জল বের হয়ে গেছে। তাই নাড়াচাড়া করে আবারও মিশিয়ে দিচ্ছি এই বেগুনগুলোকে, বেগুন টমেটোকে। এদিকে আমি মিক্সি বাটিটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম অল্প। তারই সাথে দিয়ে দিচ্ছি লবণ, লবণটা দিয়ে দিলাম আন্দাজ মতো। লবণটা দিয়ে আমি সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি লবণটাকে নাড়াচাড়া করে। আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মধ্যে ফিরে এসে ঢাকাটা তুলে নিলাম। দেখেন সবজিটা আমার অনেকটা কমে গেছে, রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই তেল ছাড়া শুটকি তরকারি রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ আসি, কাল আবার।